একবার আপনাদের দেখিয়ে নিই কী উদ্ধার হয়েছে, একেবারে মানুষ চক্ষে দেখে নিন কী উদ্ধার হয়েছে, তারপর আমরা আলোচনায় চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দেশখালীতে যে অস্ত্র ভাণ্ডার, সেই অস্ত্র ভাণ্ডারে যা সিবিআই দাবি করছে উদ্ধার করা হয়েছে, বলা হচ্ছে অত্যন্ত সফিস্টিকেটেড, অর্থাৎ অত্যন্ত উন্নত মানের বিদেশি হাতিয়ার, 9mm পিস্তল থেকে শুরু করে বিভিন্ন বিদেশি হাতিয়ার সেখানে উদ্ধার করা হয়েছে। যদিও এখনও কোনো স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়নি, এখনও পর্যন্ত সন্দেশখালী থেকে বাংলাদেশের গোপন ডেরায় কোন পথে যাওয়া হতো এনআইএ বা এনএসজি বা সিবিআই এখনও তদন্ত করে দেখেনি, এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম। আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন কেন্দ্রীয় এজেন্সি সন্দেশখালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ভৌগোলিক জায়গা তারা তল্লাশি চালায়নি, এ নিয়ে আমাদের প্রশ্ন ছিল। কিন্তু আমরা বিলম্ব হলেও দেখছি সিবিআই বেশ কিছু বিদেশি অস্ত্র তারা উদ্ধার করেছে, সেখানে স্নিফার ডগ ছিল, রোবোকপ ছিল, একেবারে হলিউড ছবির মতো, এবং যারা প্রত্যক্ষদর্শী তারা ঘাবড়ে গিয়েছিল দেখে। দেখতেই পাচ্ছেন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তারা গিয়েছিলেন। সত্যি কি তাহলে সন্দেশখালী সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের গোপন স্লিপিং সেলগুলো সেই সন্দেশখালীতেই ছিল? তাহলে কি সন্দেশখালীতে রচনা করা হচ্ছিল আন্তর্জাতিক কোনো আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী দল রচনা করছিল তাদের চিত্রনাট্য, মোডাস অপারেন্ডি? কিছুদিন বাদেই কি তার বহিঃপ্রকাশ হতো? তাহলে কি সত্যি সন্দেশখালী গাজা স্ট্রিপের মতো হয়ে যেত, অর্থাৎ এই গোটা অঞ্চলকে এমনভাবে ব্যবহার করা হতো যেখানে জঙ্গির আতুরঘর বা জঙ্গিদের বাস্তিল দুর্গ হয়ে পড়তো? আমরা এই নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই চলে যাব বৈশানত চট্টোপাধ্যায়ের কাছে। বৈশানত, কি বলবেন, কেন্দ্রীয় বাহিনী, এনএসজি, স্নিফার ডগ, একেবারে হলিউডি কায়দায় রোবোকপ ঢুকছে, এই নির্বাচনের সময় সন্দেশখালীতে মুখ পুড়ল সরকারের? নির্বাচনের সেকেন্ড ফেজ হয়েছে, নির্বাচনের ফলাফল বেরোবে। এই যে একটা ষড়যন্ত্র করে চেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবাংলাকে একটা বদনাম করবার, এটা আজকে আবার প্রমাণিত হলো। আমি জানি না, শুভেন্দু বলছিল কি RDX পাওয়া গেছে, আবার কেউ বলছে স্যাটেলাইট ফোন পাওয়া গেছে। আমি দেখলাম, আমি ফৌজদারি কোর্টে ওকালতি করছি প্রায় 34 বছর হয়ে গেছে, 33 বছর অতিক্রম করেছি। আমি জানি এই 9mm পাড়ার অনেক ফুটো মস্তানের কাজেও আমরা দেখেছি। ছোটোবেলা থেকে লেফটের টাইমে থেকে তো রেজিস্ট করতে করতে এতটা এলাম, সুতরাং যত ব্যাপারটাকে দেখানোর চেষ্টা হচ্ছে ইলেকশান বলে সেরকম কিছু নয়, কিছুদিনের মধ্যেই ষড়যন্ত্র ক্লিয়ার হয়ে যাবে, কী ব্যাপার না ব্যাপার মানুষ জানতে পারবে। আর এত কিছু করছে যারা বাংলাকে বদনাম করার জন্য, তাদের সেই সরকার যারা আছে তারা এতদিন পর্যন্ত বলে এসেছিলো তাদের রিপোর্টে যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর, শ্রীরামপুর থানা একটা আদর্শ থানা, বাংলার বারবার পুরস্কার পাওয়ার পরে নির্বাচনের মুখে এসে এটা একটা ল অ্যান্ড অর্ডারের একটা জায়গায় সন্দেশখালীতে একটা বিধানসভার একটা অংশে এটা দেখানোর চেষ্টা চলছে। প্রথমে সেটা দেখালো যে ল্যান্ড নিয়ে গণ্ডগোল, জমি নিয়ে গণ্ডগোল, নোনা জল ঢুকিয়ে দিয়েছে, তারপর সেটাকে কেন্দ্র করে হয়ে গেল নারী নির্যাতন, সেটাকে কেন্দ্র করে আর্মস রিকভারি। ভাবছি এই চমকের রাজধানী করে মিথ্যা, আজকে যেরকম প্রধানমন্ত্রী বলেছেন যে উনি নাকি আগের জন্মে বাঙালি ছিলেন, নাহলে আবার পরের জন্মে বাঙালি হবেন, এই আমার একটা এইসব কথা শুনে মনে হয় কি যে বসে আগর প্রতিযোগিতায় প্রথম পুরস্কার যেরকম দেওয়া হয় না, মিথ্যে বলার যদি কোনো প্রতিযোগিতা থাকতো তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোটামুটি 1 নম্বর হতে পারতেন, প্রথম হতে পারতেন। মানে কত আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা, ষড়যন্ত্র কি বৈষম্যতে আপনার মনে হচ্ছে সাজানো ঘটনা? দেখুন, এইটা তো আমি আপনাকে বলছি, এটা একটা ষড়যন্ত্র ছখানা আপনি দেখিয়েছেন। আমি দেখলাম 9mm আর কতগুলো দেশি আর বিদেশি পিস্তল দেখিয়ে একটা বাজার গরম করে, শুভেন্দু তো এমন বলছিল দেখছিলাম যে ওরে বাবা এই হয়েছে সেই হয়েছে, কি করব এই করব, এনআইএকে ডাকতে হবে, টেরাইজড হয়েছে, আজে বাজে কথা বলার একটা লিমিটলেস, আর আজে বাজে কথা বলার একটা ভণ্ডামি করার লিমিট আছে, তো যেরকম দলে গেছে সেরকম দলেরই কথা বলবে। অবশ্যই বৈশ্যনাথ, আপনার কাছে আসছি, আমি একবার স্নেহার কাছে চলে যাবো। স্নেহান, তাহলে কি ভোটের বাজারে বাজার গরম করার জন্য কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, এনএসজি, হলিউডি একেবারে ফর্মুলাতে গোটা ঘটনা সাজিয়ে এটা একটা সাজানো হচ্ছে ভোটের জন্য? না, ঋতব্রতবাবু, আপনি যে কথাটা দিয়ে আজকে সেটা শুরু করলেন যে আজকে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ফেজে ইলেকশন হলো, বিগত কয়েকদিন বা আজকে সকাল থেকেও আমরা যতবার এই রকম চ্যাট শোতে হয়তো ডিবেট করেছি সেটা হয়তো পুরোপুরি রাজনীতির বিষয় নিয়ে ডিবেট করেছি,
কিন্তু আমার মনে হয় আজকের আলোচনাটা একটু রাজনীতি থেকে বেরিয়ে এসে করা উচিত। কারণ এই যে আজকের বিষয়টা ঘটলো, এটা কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়, এটা কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা আশঙ্কার বিষয়। এই সন্দেশখালী যখনই প্রশ্ন উঠেছে, এই যে শেখ শাজাহান, এই ভেরি দখল, তার পরবর্তী সময় নারীদের ওপর নির্যাতন, কী ধরনের নির্যাতন সেটা আপনার শোতে এসে রেখা পাত্র নিজে বলেছে যে মেয়েদের চেহারা দেখে তাদেরকে রাতে ডেকে নেওয়া যেত, আমি এগুলোকে বাদ রাখলাম, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যে জিনিসটা হলো, যে মানে NSDকে নামানো হলো, আপনি প্রীতব্রতবাবু চোখ বন্ধ করে বলুন, NSD শুনলেই আমাদের কি মনে পড়ে? সেই 26/11 সেই মুম্বাই জঙ্গি আক্রমণ, সেই NSD আজকে বাংলার মাটিতে নামলো কিসের জন্য? না, আর্মস অ্যান্ড অ্যামিউনেশন উদ্ধার করার জন্য। এবং আমি আপনাকে বলি, কতটা পাওয়া গেছে না পাওয়া গেছে, কতটা CBI ডিসক্লোজ করেছে, কিছু ডিসক্লোজ করেছে, কিছু করেছে কি করেনি আর সেটা আমরা জানি না, কিন্তু খুব সিগনিফিক্যান্ট দুটো জিনিস আমি বলি। তিনটে ফরেন মেড মানে বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। বিদেশি পিস্তল বা বিদেশি রিভলভার সন্দেশখালীর মাটিতে ঢুকলো কি করে, প্রথম কথা। আরেকটি যেটা খুব সিগনিফিক্যান্ট জিনিস পাওয়া গেছে, যে পুলিশের ব্যবহৃত পিস্তল, এই জিনিসগুলো ওখানে জমায়েত হলো কি করে? যে জমায়েত করেছে, যার বাড়িতে পাওয়া গেছে, শেখ শাজাহান ঘনিষ্ঠ একদিন তৃণমূল নেতা, আমি সেটার মধ্যে যেতে চাইছি না, কিন্তু এই যে ধরে নিন, আমার মনে হয় না এটা শেখ শাজাহান। আপনি রেখা পাত্রর কথা বলছিলেন, আমরা একবার দেখে নেব সেদিন, কিন্তু টাফ টকে দাঁড়িয়ে রেখা পাত্র নিজে বারবার করে বলছেন যে একটা সন্ত্রাসবাদী, বিশেষ করে জঙ্গি সন্ত্রাসবাদী শক্তি সেখানে কাজ করছে। হ্যাঁ, এটা ঠিক কথা, তারা বিভিন্ন সময় মহিলাদের পিঠে পুলির আবদার করত, কিন্তু তিনি বারবার করে বলেছিলেন যে সন্ত্রাসবাদীরা সেখানে আছেন, এবং তিনি বারবার করে বলছেন শুধু মেয়েরা নয়, ছেলেদেরও অনেক খোঁজ পাওয়া যায়নি। আমরা একবার দেখে নেব রেখা পাত্র ঠিক সেদিন কী বলেছিলেন। ওনারা দেখুন মিটিংয়ে ডেকে নিয়ে যেতেন, ওনারা হয়তো রাজনীতি করেন, দুর্নীতি করেন, তার সাথে সাথে ঠিক কার ঘরের মা বোন সুন্দরী, কার ঘরের মা বোন কেমন টপ ফিগার, ঠিক ওনাদের লক্ষ্য থাকেন। সন্ত্রাসী করে তারা যে শুভ্য হয় সেটা নয়, অশুভ্য আছেন কিছু কিছু, তো সেটা থাকলে শেখ শাহজাহানের টিম, শিবু হাজরা, উত্তম সর্দার, এরাই, এদের মতো মানুষ আজকের ছিল বলে হয়তো আজকের এই সন্দেশখালীর মতো মা বোনেরা অত্যাচারিত হয়েছে। আমি তো মনে করি এই আজকের এই TMC পার্টি যদি উঠে যায়, তো এই সন্ত্রাসী পুরোভাবে এই সন্দেশখালী কেন, পুরো আমাদের বসিরহাট পুরো লোকসভা মা বোনেরা সুরক্ষিত হয়ে যাবে। এবং ভাইয়েরা আজকের যেভাবে শুধু মা বোন নয়, ছোটো ছোটো ভাইয়েদের আজকের বাবা মা তার বুকের থেকে যেভাবে ছোটো ছোটো ভাইদেরকে তুলে নিয়ে তাদের জীবন নাশ করা হচ্ছে, হয়তো এমন কিছু মানুষ আছে তাদের এখনও অবধি খোঁজই পাওয়া যায়নি, তাদের কোথায় নিয়ে গেছে, কী করেছে, খোঁজই পাওয়া যায়নি। আমরা চাইবো এটা যেন না হয়, আর কোনো মা বোনের ঘরে ঢুকতে গেলে যেন তাদের সাতবার ভাবতে হয় যে আজকে এইখানে ঢুকলে আমরা বেঁচে ফিরবো কি না।